আজকে সকালে যে ভিডিওটা দিয়েছিলাম সেটার একটু নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে অনেকের ওপর অনেকেই আয়ুষে যারা ইন্টারেস্টেড ছিল তাদের মনে সন্দেহ জেগে গেছে যে অ্যাকচুয়ালি আয়ুষে কিছু লাভ হবে কি না এটাতে আমাদের স্কোপ কীরকম আছে আজকে এই মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যখনই অ্যাডমিশন বন্ধের আদেশ যা দেওয়া হয়েছে সেটা যে ভিডিও পাবলিশ করেছিলাম সেই কমেন্ট বক্সে অনেকেই দেখলাম যে নিজেদের যে দুশ্চিন্তা সেটা জানিয়েছে যে তারা বুঝতে পারছে না যে তাদের অ্যাকচুয়ালি কোনো স্কোপ হবে কি না তো সাথে আমি আরও একটা নিউজ আর্টিকেল তোমাদের কাছে দেখাচ্ছি যাতে তোমরা অ্যাটলিস্ট বুঝতে পারো যে একটা কলেজ কখনোই একটা কোর্সকে ইম্প্যাক্ট ফেলবে না অথবা গোটা সিস্টেমকে ইমপ্যাক্ট ফেলবে না দেখো বিএইচএমএস বা হোমিওপ্যাথি এটা হলো আয়ুষের যে এইচ আছে সেইটা অর্থাৎ আয়ুষের একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো এই হোমিওপ্যাথি সো এটা নিয়ে কোথাও ভাবার দরকার নেই যে না একটা কলেজে কিছু ইনফ্রাস্ট্রাকচার রিগার্ডিং হোক অন্য কিছু রিগার্ডিং হোক কোনো প্রবলেমের জন্য হোক যে ওটা গোটা সিস্টেমকে এফেক্ট ফেলবে পুরো ভারতে কোথাও বিএইচএম কিছু হচ্ছে না যদি এরা না থাকতো সরকার এত লাখ লাখ টাকা এই একটা স্ট্রিমের ওপর ইনভেস্ট করতো না সেটা পুরো ভারতবর্ষে বলো বিভিন্ন এনআইএস আছে বিভিন্ন এনআইএস থেকে অনেক রেপুটেড ফ্যাকাল্টিস আছে যারা এখন সারা ভারতে সারা বিশ্বে নিজেদের চিকিৎসার মাধ্যমে রোগীদের সুস্থ করে যাচ্ছে দেখো এটা এমন কোনো ব্যাপার নেই আমি নিজে একজন বিএমএসের স্টুডেন্ট বাট সেটা আমি কখনোই বলবো না যে বিএইচএমএস এর স্কোপ নেই বিএইচএমএস নিও না বিকজ অল আমরা ডাক্তার হচ্ছি আমাদের মেইন যে এমটা থাকবে সেটা হলো পেশেন্টকে সুস্থ করে তোলা যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে সুস্থ থাকে তবে অবশ্যই ভালো কেউ যদি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে সুস্থ থাকে অবশ্যই ভালো কেউ যদি অ্যালোপ্যাথির মাধ্যমে ট্রিটমেন্ট করতে চায় অবশ্যই ভালো সবারই নিজস্ব ইউনিক পদ্ধতি সবকটাই রেসপেক্টেড আর প্রত্যেকটা পদ্ধতি সমানভাবে সম্মান পায় এমন কোনো ব্যাপার নেই যে বিএইচএম স্কোপ নেই লোকে হোমিওপ্যাথি বেশি মানে না দেখে না এরকম কোনো ভাবার দরকার নেই এই নিউজ আর্টিকেলটা তোমাদের দেওয়ার এটাই উদ্দেশ্য যাতে তোমাদের মনে সেই নেগেটিভ চিন্তাগুলো না আসে হ্যাঁ সাময়িক একটু প্রবলেম হয়েছে আশা করছি কলেজটা খুব তাড়াতাড়ি এই প্রবলেম থেকে রিকভারি করে যাবে বাট কলেজটা বন্ধ হওয়ার অথবা বিএইচএমএস কোর্স বন্ধ হওয়ার বা বিএইচএমএস কোর্সের উপর কোনো এফেক্ট পড়ার কোনো চান্স নেই বিএইচএমএসের যতটা রেসপেক্ট ছিল যতটা মান ছিল লোকে যতটা বেশি বিএইচএমএস বা হোমিওপ্যাথি দিকে আকৃষ্ট ছিল ওটা সেম থাকবে ওর সাথে কোনো রকম এফেক্ট নেই তো যারা এসব নিয়ে দুশ্চিন্তা করছো আমি তোমাদের এটাই বলবো দুশ্চিন্তা চিন্তা করো না অল তোমাদের প্রাইম এইম হবে লোকের ট্রিটমেন্ট করা আর সেটাতে তোমরা একটা পার্ট হবে ওকে সো আগে থেকে এত বেশি নেগেটিভ চিন্তা করো না যে এই হবে ওই হবে ভালোভাবে পড়াশোনা করলে সব কিছুতে স্কোপ আছে আর সেটা যদি না হয় তো সেক্ষেত্রে কোনো কিছুতে স্কোপ নেই আমরা অনেক সময় অন্যদের কথা শুনে থাকি যে না এ এটা বলছে এতে স্কোপ নেই ওটা বলছে ওদের স্কোপ নেই ম্যাক্সিমাম সময় দেখা যায় যে তারা সেই স্ট্রিমের ব্যাপারে খুব বেশি অবগত নয় হয়তো অবগত আছে কিন্তু তাদের মনে হয় নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটি কখনোই আমাদের মধ্যে নেওয়া উচিত না আমার মতামত সম্পূর্ণ জানালাম ফার্স্ট এরকমই বলে দিলাম বিকজ সকালে যে ভিডিওটা দেখলাম সেখানে অনেকেই এরকম কথাগুলো বলছিল এখন তোমাদের যে কথাটা বলবো যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভ নিচ্ছে এই আয়ুষের প্রচারের জন্য সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ট্রোডিউসেস আয়ুষ ভিসা ক্যাটাগরি ফর ফরেনার্স সেকিং মেডিকেল ট্রিটমেন্ট ইন ইন্ডিয়া তোমরা জানো যে আয়ুষ রিসেন্টলি পুরো ওয়ার্ল্ডে ফেমাস হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান আয়ুষ নিয়ে যথেষ্ট কাজ করছে ওরা ওই বিভিন্ন গাইডলাইন বার করছে ভারতবর্ষ সেই আয়ুষের ট্রিটমেন্টের দ্বারা বিভিন্ন মানুষকে সুস্থ করে তুলছে আর এটা হলো তার প্রতি আরও একটা ভালো ইনিশিয়েটিভ আয়ুষ ভিসা কার্ড তোমরা মাঝে মধ্যে শুনে থাকো হয়তো শুধু ফরেনার্স নয় আমাদের ভারতে তো খুব বড় বড় ব্যক্তিত্বরা কেরালাতে ট্রিটমেন্ট করিয়েছে এখন ট্রিটমেন্ট করায় ঠিক আছে তো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যেরকম হচ্ছে যোগা ন্যাচুরোপ্যাথি হোমিওপ্যাথি সব কিছুতেই ট্রিটমেন্ট করানো যাতে সহজেই যায় বিদেশে যারা থাকে তারা যাতে ভারতে এসে সেই ট্রিটমেন্ট ব্যবস্থা অ্যাভেল করতে পারে তার জন্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ট্রোডিউস করেছে আয়ুষ ভিসা এটা কেন করা হয়েছে যারা আয়ুষ সিস্টেমের আন্ডারে সাপোজ থেরোপেডিক কেয়ার ওয়েলনেস যোগার জন্য যারা ভারতবর্ষে এদের চিকিৎসা সংক্রান্ত কারণে আসতে চায় তাদের যাতে কোনোরকম সমস্যা না হয় এই জন্য আয়ুষ ক্যাটাগরি স্পেসিফিক চিকিৎসার জন্য এই ভিসাটা তৈরি করা হয়েছে আর সেন্ট্রাল গভর্নমেন্ট এটা পারমিশন দিয়েছে তারপরে এই নিউজ আর্টিকেলটা যদি আরও দেখো এরকম বিভিন্ন আছে যে একটা বিভিন্ন সেকশানে একটা নির্দিষ্ট সেকশানে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে আয়ুষ ভিসা ব্যাপারে ওটাই এরা প্রেসিডেন্টে জানিয়েছে এই আয়ুষ ভিসাটা মেইনলি আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী গ্লোবাল আয়ুষ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনোভেশন সামিটে এই আইডিয়াটা উনি রেখেছিলেন আয়ুষ ভিসার ব্যাপারটা তো আমি আরও একটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার করে রাখতে চাইছি একটা দেশের যখন প্রধানমন্ত্রী একটা নির্দিষ্ট স্ট্রিমকে প্রমোট করার চেষ্টা করছে তোমরা কেন তো নেগেটিভ হয়ে যাচ্ছ যে না কে এসে কি বলল আমার এ এই হয়েছিল আমার এ এই হয়েছিল এতে কোনো স্কোপ নেই এতে কোনো স্কোপ নেই তোমরা কেন এত নেগেটিভ ভাবছ এক একটা দেশের প্রধানমন্ত্রী ভারতের মতো এত বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী যখন আয়ুষটাকে প্রচার করতে চাইছে কিছু কারণে উনি প্রচার করছে আর প্রচার মানে এমনি এমনি সে প্রচার না বিভিন্নভাবে সেটা বিদেশি অ্যাসপেক্টে সেটা আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছে বিদেশ থেকে যাদের আরও বেশি মানুষরা এসে আয়ুষের সাথে যুক্ত হতে পারে আয়ুষের ট্রিটমেন্টের মাধ্যমে নিজেদের সুস্থ হতে পারে সেই চেষ্টা করছে তো আমরা কেন এত নেগেটিভ হয়ে পড়বো আমরা যদি নেগেটিভ হয়ে যাই আমরা মানুষের মধ্যে আয়ুষের সেই প্রচারটাই বা কীভাবে করবো আমরা ডাক্তার বা ডাক্তার হব বা ডাক্তার হচ্ছি আপাতত পড়াশোনা করছি বা সাথে যুক্ত হবো হয়তো আমরা সেই বেসিক পার্টে আছি যদি আমরাই ঠিক করে নেগেটিভ থাকি যে না আমাদের ট্রিটমেন্টে কিছু হবে না আমাদের সরকার প্রচার করছে কিন্তু আমরা সেই প্রচারের কোনো লাভ কেন আমরা কিছুই করতে পারি না আমাদের মনে সবসময় নেগেটিভিটি থাকছে যে না আমাদের হয়তো কোনো লাভ হবে না কি হবে সন্দেহ থাকছে আমাদের যে কি করতে পারি আমরা কি হবে কি হবে না এটাই বলবো যে এটা খুব ছোটো ব্যবস্থা না অথবা এমন কিছু না যে শুধুমাত্র কিছু ইউটিউব কমেন্টসের মাধ্যমে অথবা কিছু ইউটিউব ভিডিওসের মাধ্যমে এটা শহরে জেনে যাওয়া যাবে একটা দেশে যখন প্রচারটা চলছে বিদেশের মাধ্যমে যখন এই প্রচারটা চলছে কিছু রিজন আছে অবশ্যই রিজন আছে তোমরা সেই রিজনগুলো একটু যদি না জেনে থাকো অ্যাটলিস্ট নেগেটিভ হয়ে পড়ো না যখন তোমাদের মার্কসটা একটু কমের দিকে আছে অ্যাটলিস্ট নেগেটিভ হয়ে পড়ো না স্কোপ অনেক আছে অবশ্যই ভালোভাবে চেষ্টা করো আয়ুষে যথেষ্ট দাঁড়ানো যায় স্কোপ যথেষ্ট আছে পুরোপুরি তোমার ওপর ডিপেন্ড করছি তুমি কোচটাকে কতটা ভালোবাসছো কতটা টাইম দিচ্ছ প্র্যাকটিস করছো সমস্ত কিছুর ওপর এই ছিল আজকে ভিডিওর টপিক হয়তো এই ভিডিওটা আমি নর্মাল না করে একটা ছোট আর্টিকেল তোমাদের কাছে কমেডি বক্সে শেয়ার করে দিতাম বাট করলাম কারণ অনেকেই দেখলাম অনেকেই আমার ভাই আছে বন্ধু আছে যারা খুব ডিপ্রেসড হয়ে গেছে আজকে সকালের ভিডিওটা দেখে তো ওটাই বলবো ডিপ্রেসড হয়েও না বি স্ট্রং যখন সরকার তো চেষ্টা করছে আমরা কেন চেষ্টা করতে পারি না আয়ুষের মাধ্যমে নিজেদের ফিউচারটাকে আরও ব্রাইট করার আয়ুষটাকে আরও বেশি করে প্রচার করার যখন আমরা সেটা ব্যাপারে পজিটিভ থাকবো তখনই আমরা আয়ুষের ব্যাপারে আরও বেশি ভালোভাবে প্রচার করতে পারবো নিজেদের ক্যারিয়ারটাকে আরও ভালোভাবে মেলে ধরতে পারবো এই ছিল আজকে ভিডিও টপিক এরকম আইস রিগার্ডিং আরও ভিডিও দেওয়ার জন্য অবশ্যই প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা ধন্যবাদ